স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 15 লক্ষ টাকা নিয়ে পলাতক এক মহিলা। এমন অভিযোগে এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গোষ্ঠীর অন্য মহিলারা। ঘটনায় চাঞ্চল্য অশোকনগরে। স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 15 লক্ষ টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ এলাকার এক গৃহবধূর বিরুদ্ধে। এর জেরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানা জিরাট রোডের কচুয়া বিজয় ফার্মেসি মোড় এলাকায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, দীর্ঘ 5 বছর আগে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 15 লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা রত্না ঘোষ। পরবর্তীতে দীর্ঘদিন ধরে একাধিকবার আলোচনা করা হলেও সেই টাকা ফেরত দেয়নি অভিযুক্ত মহিলা। অভিযোগ, মাসের পর মাস ধরে তারা জমা টাকা ও ঋণের কিস্তিতে ব্যাংকে ও স্থানীয় ডাকঘরে জমা দেওয়ার জন্য রত্না ঘোষকে দিয়ে গেলেও সেই টাকা ব্যাংকে বা ডাকঘরে জমা না করে টাকা নিজে আত্মসাৎ করে নিয়েছেন ওই মহিলা। জানা যায় এরপর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত মহিলা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ওই মহিলার কোনো খোঁজ খবর না পেয়ে অশোকনগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের মহিলারা একত্রিত হয়ে তার বাড়িতে আসে এবং পরবর্তীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। এই বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা সদস্য জানান, রত্না ঘোষ আমাদের অনেকগুলি গোষ্ঠীর টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। বিগত বছর ধরে ওর খোঁজ করছি এবং দিনের পর দিন ওর বাড়িতেও যাচ্ছি, তবুও সেই টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি। ব্যাংকে দিন দিন সুদের পরিমাণ বেড়েই চলেছে। আমরা পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। রত্না ঘোষ আমাদের কয়েকটা গোষ্ঠী থেকে অনেক টাকা, পৌরসভার আরো অনেক টাকা নিয়ে চলে গেছে। বিগত 5 বছর ধরে আমরা ঘুরে ঘুরে পুরো আমরা প্রায় 25 লাখ টাকা এখন হয়ে গেছে। 14 লাখ টাকার উপরে আমাদের চক্রবৃদ্ধি আর ব্যাংক সুদ নিচ্ছে, সেটা আমাদের প্রায় 25 লাখ টাকা হয়ে যাচ্ছে। আমরা কি করে এই টাকা শোধ করব? কে দেবে আমাদের এই সুদের এই টাকা? আমরা চাই যে একটা সুবিচার করুক। আমরা প্রশাসনের কাছে, আমরা আমাদের পৌর প্রধানের কাছে আমরা এটাই আমাদের আর্জি। আমরা বলতে পারবো না, তাকে তার কোনো ঠিকানাই নেই, তার হাজবেন্ডকে ধরছি, কেউ কিছু বলতে পারছে না। কোথা থেকে দেবো এত টাকা? প্রত্যেকটা মানুষ গো, সবার কাছে 5 বছর ধরে সবার কাছে ঘুরছি। এটা আমরা 5 বছর ধরে 19 সাল থেকে আমরা সমানে ঘুরে যাচ্ছি। 19 সাল থেকে, 18 সালে চলে গেছে, 19 সাল থেকে আমাদের ঘোরা শুরু হয়েছে। আমার 23টা গোষ্ঠী আছে। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এখানে আছি, আর আধা ঘন্টা হলো আমরা এখানে অবরোধ শুরু করেছি। এখনো আমাদের প্রশাসনের তরফ থেকে এখনো আসা হয়নি। দেখা যাক, আমরা চাইছি এর একটা সুবিচার হোক, আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন। এদিন পথ অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় অশোকনগর থানার কচুয়া বিজয় ফার্মেসি মোড় এলাকায়। যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পুলিশ এসে আশ্বস্ত করলে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেয় মহিলারা। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।